তোল ফাঁকির যে আমি আপনার বাড়ির পুত্রবধূ, আমি ঘোমটা পরে দাঁড়িয়ে আছি কারণ আপনি আমাকে বৌমা বলেছেন, কিন্তু এখন আমি ঘোমটা খুললাম, আমিও আপনাকে বলে রাখলাম, এই জন্যে আগামী 60 জন্মে কেউ আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। And that's my promise. মিথ্যে হলেও আমি তো তোমার স্ত্রী, মিথ্যে হলেও আমরা স্বামী স্ত্রী সম্পর্কটাকে বহন করে যাচ্ছি, তাই মিথ্যে করে হলেও আমার সম্মান রক্ষা করার দায় তোমার। আমার একটাই অনুরোধ তোমার কাছে, তুমি পাশ করে দেখাও হৃদয়, আমি জানি তুমি পারবে। যে যে এখানে পরীক্ষা দেবে না, এখানে চেম্বার দিয়ে ছিঁড়ে দেবো। পরীক্ষা তো আমি দেবো, পরীক্ষা তো আমি দেবো। আমাদের তো কোনো সম্পর্কই নেই, পুরো সম্পর্ক তো মিথ্যে। আমি আপনার স্বামী নই আর আপনি আমার স্ত্রী নন, আর সেটাই সত্যি। আর সেটা যদি সত্যি হয় তাহলে আপনার বাবার কথার অনুযায়ী আপনার নিজের দিদির বিয়েতে আপনাকে একাই যাওয়া উচিত, আমার কোনো স্থান নেই। আমার এক ঢাল চুল ছিল, সেই এক ঢাল চুল নিয়ে সাজুগুজু করে যখন আমি গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতাম না, তখন একদম সব লোক ফেলাট হয়ে যেত, ফেলাট ফেলাট। ওই দেখো আমার কার ফোন, দেখ 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 দেখ, খোকা ফোন করেছে, দেখ। হ্যালো, হ্যালো, কে? মা আছে? পাপি, আই মিস ইউ পাপি, আই লাভ ইউ পাপি। আমিও তোকে খুব ভালোবাসি, খুব। তুই চলে আয় মা। চলে আসবো পাপি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব। যাওয়ার আগে মানে? তুমি এটা কোথায় নিয়ে আসলে? বাস তো এই অবধি আসে, আর এখান থেকে আপনাকে যে গ্রামে নিয়ে যাবে ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? চলো চলো বৌদি, চলো চলো এসো, দাঁড়াও। নতুন মেয়ে? কে তুমি? তুমি নতুন বউ, এত রাতেই দাদাটার সাথে এখানে আসা তোমার উচিত হয়নি। না মানে ও আসলে খায়নি তো। আমি জানি ও খায়নি। তুমি কি পেখম থেকে ভালোবাসো? তুমি তো বললে না যে তুমি ওনাকে কেন বাবা বলে ডাকো? আমি ওনাকে বাবা বলেই ডাকি, উনি আমাকে সে অধিকার দিয়েছেন। আমি বাবা ডাকবো, মা ডাকবো, ঠিক আছে, কিন্তু কিন্তু এই মেয়েটি কেন? ও মা, কি সুন্দর পরোটা বেরেছে গো মে, মানে পরীক্ষায় পাস, একেবারে 100-100 পেয়েছে। নো, নট ইট। এরপর মোচা কাটা আছে। মোচা কাটা আছে। মোচা কাটবে? তারপরে এঁচোর কাটা আছে। এঁচোরও কাটবে? হ্যাঁ, তারপর তারপর ওই ওসব পরে হবে, পরে হবে, আগে পৌষ পার্বণের উৎসবে যা হবে। এই জানিস তো আমাদের গায়ে না খুব ভালো পৌষ পার্বণের উৎসব হয়, সেখানে নাচ হয়, গান হয়, কি তুই জানি তো, নাচবি তো? কিন্তু উনি তো নাচ গান পছন্দ করেন না। আহা, নাচ মানে হচ্ছে গিয়ে রবীন্দ্র নৃত্য, কি সুন্দর। মন মোর মেঘের সঙ্গী, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তুমি খুব ভালো পরোটা বেলো, আর এরপরে নাচ গান আছে। নাচ গানের পর সন্ধ্যেবেলা আমি তোমার মা বাবার সঙ্গে টেলিফোনে কথা বলবো, ঠিক আছে? সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হয়ে গেল? বাড়িতে জানলে তো, কি বাড়িতে জানলে তো,
আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে বাড়িতে জানলে ফাঁসি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে কেন গর্দান চলে যাবে গর্দান কেন কেন গর্দান যাবে কেন কোথায় গেলি শোনো কি তুমি তো বললে না আপনি তো কাছে আসছেন কেন কেন এর আগে তো আমরা অনেক কাছাকাছি এসেছি এখনো তো নাকামি করছো কেন তুমি দয়া করে সরে যান কেউ দেখে ফেললে কি ভাববে বলুন এরা কি পরস্পরকে ভালোবাসে নাকি বকুল প্লিজ চুপ করে থাকবেন না এসা কাকে বিয়ে করতে চায় বলুন না আমাকে দেখুন আমি আমি আপনাকে এখন এখনই কিছু বলতে পারবো না আপনি সময় মতো সব জানতে পারবেন আপনি যখন আমাকে কিছু বলবেন না আমি এক্ষুনি যাবো এশার কাছে আর আমি কথা বলবো একজন দাদা হিসেবে বোনের মনের কথাটা জানা আমার আমার খুব দরকার ম্যাজিকগুলো সব আমরা একসঙ্গে জুটি বেঁধে দেখাবো বলে ঠিক করেছি আর তুমি বলছো আমি একা ম্যাজিক দেখাতে চলে যাবো দেশের সম্মানের কথাটা ভাবো অন্তত এখন এই মুহূর্তে না তোমাকে দেশের সম্মানের কথা ভাবতে হবে না আর তাছাড়া বাবা জেঠুমণি তো ঠিক করে নিয়েছে যে রানার্স আপ হিসেবে মোহিনী ভারতকে রিপ্রেজেন্ট করবে এ কি হলো আমার ছেলেটা এখনো চোখ খুলছে না কেন দশ বার ঘন্টা বাজানো হোক তার মধ্যে লোকনাথ পৌঁছতে না পারলে আমাকে জয়ী ঘোষণা করা হোক ওর যখন ধরা পড়েই গেছে মেঘা নিশ্চয়ই এবার সাগরের ব্যাপারে মুখ খুলবে আর সাগরের মুখ থেকেও বেরিয়ে আসতে পারে কোনো রাঘব বলেন না দাদা বলছিলাম ভেতরে কি হচ্ছে একজন ভদ্র মহিলা গান শোনাচ্ছিলেন আজ আমি তোমায় একখানা কথা কইব এতদিন এ কথা আমি তোমায় কইনি ওই বৈরবী মায়ের কথা মনে আছে যে বৈরবী মা করুণার সাথে তোমাকে দেখা করিয়েছিলেন তিনি আমাকে কয়েছিলেন তোমার আবার সংসার হবে তিনি এও কয়েছিলেন আমার সংসারই তোমার দ্বিতীয় সংসার কি করে জানলে যে বাবা মা কৃপণ হলেই ছেলে কৃপণ হবে যেভাবে আপনি জানেন রাধুনীর মেয়ে রান্না করতে জানবে ঠিক আছে এবেলা তুমি রান্না করেছো রাতে সকলের জন্য আমি রান্না করব তোমাদের জন্য ওমর কথা না শুনলে এক্ষুনি গলা টিপে শেষ করে দেবো আমি তোকে যদি বাঁচতে চাস তাহলে ডাক ডাক তোর প্রকৃতি মাকে সে এসে বলে যাক ওই স্ফটিকের পদ্মকুড়ি থেকে পদ্মাবতী আর তার চম্পা সন্তানদের বের করার উপায় দাদা জল আছে হ্যাঁ মা দিচ্ছি দাদা কি হয়েছে বাইরে আর বলো না আবার সেই ঝামেলা শুরু হয়েছে আজও বোধহয় রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে না বেরোলে শহরের বাবুরে নিয়ে ফিরবো